ছোট্ট বাচ্চা ছেলে আঙ্গুল উঁচা করে দিয়ে বলছেন, বাবা কখনো কোন অবস্থায় তুমি এই জালেমের কাছে তোমার ইমানকে তুমি বিক্রি করবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। হতে পারে তোমাকেও মেরে ফেলতে পারে, হতে পারেও আমার বড় ভাইকেও মেরে ফেলতে পারে, কিন্তু তোমার ইমানকে তুমি বিক্রি করবে না। আল্লাহর নবী সাহাবি ওই কাফেরের সাথে বললেন, আপনি আমার ছোট বাচ্চাটাকে তেলের ভিতরে ফেলে মেরে ফেলে দিলেন, অপরাধ কি? অপরাধ একটাই, ওই ইসলাম দিন ইসলামকে ছেড়ে দিয়ে আমার ধর্ম তুমি গ্রহণ করো, যেই ধর্মের ভিতরে তুমি ছিলে। আল্লাহর নবীর সাহাবি তিনি উত্তর দিলেন, শুধু আমার একটি বাচ্চা নয়, আমার আর একটি বাচ্চা সহ যদি আমার এবং আমার পরিবার আমার স্ত্রীকেও যদি ওই তেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যদি আমাকে একেবারে শেষ করে ফেলে দেওয়া হয়, আমি যেই মালিকের প্রতি ইমান আনয়ন করলাম, একটা সেকেন্ডের জন্য আমি ওনার উপর থেকে ইমানটাকে মুনাফিকি করে তোমার প্রভুর উপরে আনতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বড় সন্তানটাকে আবার ওইখান থেকে নিয়ে ধারালো ছুরি দিয়া বড় সন্তানটাকে দুই খণ্ড করে দেওয়া হল। বড় সন্তানটা বাবার দিকে তাগায়া তাগায়া বলতেছেন, বাবা গ তুমি চিন্তা করিও না, এই দুনিয়াতে হয়তো বা আমাদের রক্ত ঝরে ঝরে জমিনের পরে পড়তেছে, প্রত্যেকটা রক্তের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য জান্নাতের ভিতরে শান্তি দান করবে। স্বাভাবিক ব্যাপার, দুধের সন্তান কথা বলতে পারে না, তেলের ভিতরে পড়ে সে বাবাকে বলছে, বাবা তোমার উপরে নির্যাতন হতে পারে, কখনো তুমি তোমার ইমান থেকে একটু দূরে সরে যাবে না। বড় সন্তানের গলাটা কেটে আলাদা করে দেওয়া হয়েছে, সেই মুন্ডু থেকে সেই কল্লা থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, বাবা খবরদার, এক সেকেন্ডের জন্য তুমি তোমার ইমানকে বিক্রি করবে না। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের জামানায় এরকম পরীক্ষা হয়েছে সাহাবায়ে কেরামদের। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়াতে এসেছেন, ওনাদের উপরে অনেক পরীক্ষা হয়েছে। আমি এর আগেও বলেছিলাম যে এমন কোন নবী নাই যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরীক্ষা করেন নাই, কারণ যিনি জান্নাতের মালিক হবেন জান্নাতে তিনি থাকতে পারবেন কিনা, তিনি জান্নাতের উপযুক্ত কিনা, এই ট্রেনিং এই পরীক্ষা না নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাতে দিবেন না। কারণ একটা সন্তানকে যখন আর্মির চাকরি দেওয়া হয় 3 বছর 4 বছর 6 7 বছর এবং চাকরির ফাঁকে ফাঁকে তাকে বিভিন্ন রকম ট্রেনিং করতে হয়, কথা ঠিক না? ঠিক বলেন। এবং তাদের ট্রেনিংটা এত কষ্টের হয়ে থাকে, অনেক সন্তান অনেক যুবক সেখান থেকে পালিয়ে চলে আসে, ট্রেনিং শেষ করতে পারে না। সরকারের অর্ধেক সম্পদ তারা খাচ্ছে, সরকার এমনিই দেয় না, তারা দেশটাকে দেখে শুনে রাখে, তাদের জীবনকে বাজি রেখে দেশের জন্য তারা সংগ্রাম করে। তারা যে সংগ্রাম করবে, যুদ্ধ করবে, অবশ্যই তাদের যুদ্ধটা যুদ্ধের মতো হতে হবে, তাদের যোগ্যতা যোগ্যতার মতো হতে হবে, তারা যে অর্থটা গ্রহণ করবে এই অর্থ গ্রহণ করার যোগ্যতা তাদের আছে কিনা এটা জাস্টিফাই করে পরীক্ষা করার পরেই সরকার তাদেরকে অর্থ দিয়ে থাকে। ঠিক তেমন আমরা যে জান্নাতে যাব, আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা ছাড়া আমাদেরকে জান্নাতে দিবে না।